কেমন আছো? সবাই আছে বলছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমাদের যা অবস্থা, মানে ইউটিউবের ভিডিওর আমাদের যা অবস্থা, আমাদের নতুন মানুষ আর কতদিন ইউটিউবে থাকতে পারবে বলতে পারছি না। তো হয়তো ইউটিউব ছেড়েই দিতে হবে, সত্যি এটা কন্টেন্টের জন্য বলছি না, এমনি সত্যিই বলছি মন থেকে। হয়তো আর বেশি দিন করব না, তার আগে হয়তো কিছু জানানোর আছে আমার, সেই কটা ভিডিও আমি দেব। অবশ্যই নিজের আরেকটা পেমেন্ট নেব, দিয়ে ছেড়ে দেব। তো সেই পেমেন্টটা যত তাড়াতাড়ি মানে আর কি করা যায় সেই চেষ্টাই করব। তো এখানে ইউটিউব থেকে অনেকজন অনেক কিছু করেছে, তো সেই রকম মানে সেই যারা করতে পেরেছে ইউটিউবে এসে নিজেদের সম্মানই বলো, টাকা পয়সাই বলো, বাড়ি গাড়ি যাই বলো, সেরকম ধরনের কিছু ব্লগার বড়, তাদের সম্বন্ধে ধরো আমাদের গ্রামেই, আমাদের আমার ভিডিও বেশিরভাগ আমাদের গ্রামের লোক, মানে আমাদের আত্মীয় স্বজন এরা বেশি দেখে। তো ভিডিওটা ছাড়ি এবং করার সময় আমাকে অনেক বার চিন্তা ভাবনা করে তারপর ছাড়তে হয়। ছাড়ার পরও যে কি ডিপ্রেশনে ভুগি, যে এটা এটা বলেছি, এটা করেছি, এটা কি ভাবছে না ভাবছে, এরকম ধরনের মনে হয়। কিন্তু কিচ্ছু করার নেই, চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য এর থেকে ভালো আর কিছু হয়তো আমি দিতে পারছি না, আর চেষ্টাও করি না। আমি এর থেকে ভালো কিছু দিই, অনেক দিয়েছি, হয় না, কিছু হয় না। আমার অনেক ভালো ভিডিও দিয়ে আছে, হয় না। ওই ক্যামেরা ধরে ধরে আমি আমি সংসারের কাজ করি, সব কাজই করি, বরঞ্চ অন্যান্য কারো থেকে তুলনায় বেশি করি। কারণ সারাদিন ইউটিউবের কাজ করা, ভিডিও করা, যেরকমই ভিডিও করি ইউটিউবের কাজ প্রচুর করতে হয়। তো যেরকমই ভিডিও করি, তারপরে সব থেকে বড় কথা, ইউটিউবে পাঠানোর আগে প্রচুর কাজ থাকে, থাম্বনেল, টাইটেল, মনিটাইজেশন অন করা, যাই হোক প্রচুর কাজ থাকে। তো এমনি এমনি মানুষের থেকে আমি বলতে গেলে বেশি কাজ করি। তার উপরে আবার আছে মালা কাটা, ও ধরো রোজ নিয়ম করে 3-4 বার মালাতেও বসতে হয়, নাহলে হবে না। আবার এই ভিডিও করা, তো ভাবছি আর একবার পেমেন্ট নিয়ে আর ছেড়ে দেবো, আর পারবার উপায় নেই, কত ধৈর্য দেবো। আমি জানি এখান থেকেই আমার বাড়িটা হয়েছে, স্বামীর অসুস্থতায় অনেক উপকারও পেয়েছি তা হলো। তো যাই হোক, যেইটা আমি বলতে চাইছি, হয়তো থাম্বনেলে কি টাইটেল এখন কী দেবো জানি না, তাও তোমাদের বলি। এই দেখো, দেখতে পাচ্ছ এইটা হলো কণিকা, আর এরপরে যেটা ছবিটা দিয়েছি এটা হলো উজ্জ্বল, আর এই ছবিটা যেটা দিয়েছি ওটা হলো ওর মেয়ে। তো এরা এই উজ্জ্বল যাকে দেখতে পেলে, এই উজ্জ্বল ও মানে ভালো ছিল, পড়াশোনাও করেছে। আর যে আমি হয়তো কিছু ব্লগারকে নিয়ে এবার ভিডিও করব, কোনো মতেই আমি নেগেটিভ কথা কোনো বলবো না, আমি তাদের ভালোটুকুই তুলে নিয়ে আসব। কারণ আমি ইউটিউবে হয়তো এটা আমার কন্টেন্টের জন্য বলছি, যদি এখান থেকে আমার কিছু তোমাদের ভাষায় রেভিনিউ কি বলো, রেভিনিউ হয় কি ইনকাম হয়, তো আমি তাদের ভালোটুকু থেকে যদি কিছু ইনকাম করতে পারি তাই আমি করব। আমি তাদের খারাপটা তুলে নিয়ে এসে তাদের ক্ষতিও করব না আর আমার নিজের ভালোও করব না। তো সেইটুকুই বলবো। তো এই উজ্জ্বল এ হলো মানে আমাদের, আমিও প্রথম মানে আমিও প্রতিবন্ধী ছিলাম না জন্মগত, আমাদের ফাল্গুনের বাবাও প্রতিবন্ধী জন্মগত ছিল না, সবারই একটা অতীত থেকে কোনো ঘটনা থেকে হয়ে যায়। তো এই উজ্জ্বলেরও ও ওরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও যদি ভালো থাকতো আর কণিকার সাথে ওরা সম্পর্কে ছিল, ও যদি ভালো থাকতো হয়তো চাকরি করতো, কিন্তু চাকরি করেও জানি না এত ভালো জায়গায় পৌঁছাতে পারতো নাকি। তো আজকে ইউটিউব ছিল বলেই আজকে ওরা এত ভালো জায়গায়, এদের কত সুন্দর ইউটিউবে এসে কত সুন্দর একখানা বাড়ি করেছে শুধুমাত্র তোমাদের জন্য, দর্শক বন্ধুদের জন্য। ওই দেখো ওরা একটা, এ দেখো দেখতে পাচ্ছ একটা ছোট্ট সুন্দর ফুটফুটে মেয়ে আছে। তো সবটাই এদের হয়েছে কিন্তু এসে ইউটিউব থেকে। তো
এখন এরকম ধরনের ব্লগারদের নিয়ে হয়তো একটু ছোট ছোট ভিডিও আমি দিতে পারি নিজের ইয়েটা করার জন্য, শুধুই কন্টেন্টের জন্য আর তার থেকে বেশি কিছু নয়, আর তোমাদের জানিয়ে দেওয়ার জন্য যে এরা ইউটিউবে এসে অনেক কিছু করেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেয়েছে বলে। তাই তো চলো, আজকের মতো এখানেই, হয়তো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসতে পারি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।